দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার 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 আসছে, দেখো দেখা যাচ্ছে, দেখো কি আসছে। একটা সংখ্যা, তার আগেরটা এবং পরেরটা কিন্তু আমাদের লিখতে হবে, আগেরটি এবং পরেরটি। আচ্ছা ম্যাম, দেখে দেখে আগে সংখ্যাটা আসুক, দেখে লিখবে। আচ্ছা কি সংখ্যা এসছে? 37, 37, 37, 37 আগে। হ্যাঁ, ফটাক জলদি বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে। 37 এর আগেরটি হচ্ছে 36, পরেরটি হচ্ছে 38। আবার দেখো সংখ্যা এসে গেছে 7070। 7070 এর আগে কি হবে? আগে কি হবে? হ্যাঁ, 6969, 6969। আচ্ছা ইংলিশে করাবো কি? প্রথমে 69 তারপর 70। আমার বাংলা আছে, বাংলায় দিন স্যার, বাংলায় দেবো। হ্যাঁ স্যার, বাংলায় দিন, বাংলায় দিন। হ্যাঁ দেখেছো, 7070, তার আগে। তারপরে দেখো পরের সংখ্যাটা এসে গেছে, পরের সংখ্যাটা এসে গেছে 5×6=56। বলো কি হবে? আগে কি হবে, পরে কি হবে? আচ্ছা আচ্ছা, 56 এর আগের সংখ্যাটা কি হবে বলো? আগেরটা বললো 55। হ্যাঁ, 5×5=55, 55, 57। হ্যাঁ, আর পরেরটা হবে 5×7=57, তাই তো? 56 আগে, প্রথমে সংখ্যাটা 55, তারপরেরটা 57। হ্যাঁ, লিখেছো খাতায়? লিখেছো খাতায়? লিখে নেবে, ঝটঝট খাতায় লিখে নেবে। 5×5=55, 5×6=56, 5×7=57। সকলে লিখেছো? সকলে লিখেছো? আচ্ছা, এবার দেখো পরের সংখ্যাটা কি আছে, দেখো পরের সংখ্যাটা। দেখো পরের সংখ্যাটা কি আছে? 57। এটা তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে, একটু দাঁড়াও, অপেক্ষা করো। স্যার আসছে না? হ্যাঁ, এই দেখো সংখ্যা এসে গেছে। কি সংখ্যা এসেছে? কি সংখ্যা এসেছে? 82। হ্যাঁ, 8×2=82 এর আগের সংখ্যাটা হবে 8×1=81, আর পরের সংখ্যাটা হবে 8×3=83, 8×3=83। হ্যাঁ হ্যাঁ, 8×10=81, 8×10=82, 8×10=83, তাই তো? হ্যাঁ, লিখেছো খাতায়? লিখেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, খাতায় লিখেছো, ঠিক আছে। এবার দেখি পরের সংখ্যাটা কি আসে, দেখি। দেখো কি এসছে, কি সংখ্যা এসছে? 3×5=35, তার আগের সংখ্যাটা কি হবে? আগের সংখ্যা 34, 3×5=35, পরের সংখ্যা 3×36=36। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে 3×5=35 এর আগে হবে 3×4=34, 35 এর পরে 3×6=36,
হ্যাঁ ভেরি গুড, তাহলে 3 10 4 34, 3 10 5 35, আর 3 10 6 36, হ্যাঁ ঝট করে লিখে ফেলেছো, লিখে ফেলেছো, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, ঝটপট লিখে ফেলবে। দেখো 3 5 35 এর আগে এসছে 3 4 34, লিখেছো লিখেছো, আর তারপরে সংখ্যাটা হচ্ছে 3 6 36, ম্যাম লিখলাম, হ্যাঁ তারপরে দেখি আবার কি সংখ্যা আসে দেখি। দেখো কি সংখ্যা আসছে, প্রথমে সংখ্যা আসছে 7 10 6 9, কত হয় বলো, 6 9 কত হয়, 6 9 69 এর আগে 6 8 68, আর 6 9 69 এর পরে 7 0 70, তাই তো, হ্যাঁ 76 70 70, তাই তো, হ্যাঁ কাটা গেল, তারপরে সংখ্যা কি হবে, হ্যাঁ ভেরি গুড, 47 47 47, তাই তো, ৪ ৫ ৪৫, কেন কি হচ্ছে, বৃষ্টি পড়েছে তো খুব, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, বৃষ্টি পড়েছে বলে অসুবিধা হচ্ছে, দেখো দেখা যাচ্ছে 4 5 45, 4 6 46, ওটা বৃষ্টির জন্য হয়েছে, দেখো একটা সংখ্যা এসে গেছে, না আগের সংখ্যা কি, পরের সংখ্যা 31, আগের সংখ্যা কি, আগের সংখ্যা কি, 29 29, কিভাবে লিখবো 29, হবে 4 10 9 2 10 9 29 29, 3 0 30 1 31, ঠিক করে আবার বলো, কে একজন যেন ভুল বললে, 2 9 29, লিখেছো সকল, সকলে লিখেছো, হ্যাঁ লিখে নাও ঝট করে, দেখো আবার সংখ্যা এসে গেছে, আবার সংখ্যা এসে গেছে, কি এসেছে দেখো, কি এসেছে, 6 10 5 65, আস্তে আস্তে বলো, 6 5 65 আগে কি হবে, হ্যাঁ 6 10 4 64, 6 4 64, 6 6 64, হ্যাঁ ভেরি গুড, 6 10 6 66, তাহলে 6 10 4 64, 6 10 5 65, 6 10 6 66, হ্যাঁ ছোটি, খাতায় লিখেছো না, খাতায় লিখে নাও ঝট করে, লিখে নাও ঝট করে, লিখে নাও, কি বুঝতে পারছো না আয়ুষ, বুঝতে পারছো না,
আয়ুষ কি বলছো? বুঝতে পারছি না তোমাকে দেখা যাচ্ছে, তুমি লিখেছো তো? হ্যাঁ ম্যাম। লিখতে পারছো না? দাদাকে 46 সে আগে সংখ্যা তারপরে 45 46 47 4 10 6 46 এসছে, তার আগের সংখ্যা আর পরের সংখ্যা কি হবে? 45 46 47 47 শুধু বললে হবে না, সঙ্গে সঙ্গে খাতায় লিখতে হবে। খাতায় লিখতে হবে, কিন্তু খাতায় লিখছো তো? কি একটু সমস্যা হচ্ছে নাকি আয়ুষ? কি হয়েছে বলো, জোরে বলো। বলতে পারছি না ম্যাম, কোনো অসুবিধা ম্যাম, কোনো অসুবিধা হয়নি ম্যাম। দাঁড়াও দাঁড়াও, আমি আয়ুষের সাথে কথা বলছি। আয়ুষ কি হয়েছে বলো? কোনো অসুবিধা হয়নি ম্যাম। লিখতে পারছো না? চেষ্টা করো, আস্তে আস্তে, তাড়াহুড়ো করতে হবে না। দেখো 8 এ 80 তো, তার আগে হবে 79 79 লেখো লেখো সকলে। কত ছোট টানলো, কোনটা ছোট টানলো? এটা তো অনেক চড়, এখান থেকে টান। তারপরে সংখ্যা কি এসছে দেখো? 11 10 11 12 11 10 11 তার আগে 11 10 লিখে পাঠাতে আছে। হ্যাঁ পাঠাবে। তারপরে দেখবে, হ্যাঁ পাঠিয়ে দেবে, সুন্দর করে লিখবে, পচা পচা হাতের লেখা দেখবো না, কিন্তু সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? না না, কালকে খুব সুন্দর ছিল। আচ্ছা পরের সংখ্যাটা কি এসছে দেখো তো, কি এসছে? 12 না না, ঠিক করে দেখো, কে 12 বলছো, ঠিক করে দেখো। এ মা, কি লেখা আছে? 9 2 9 10 2 কি হয়? 9 10 2 92 হয় তো, 9 10 2 92 এর আগে কি হবে? 9 10 1 91 9 10 2 92 9 10 3 93 9 10 1 91 9 10 2 92 9 10 3 93 লিখেছো? হ্যাঁ। আয়ুষ লিখেছো? না। আচ্ছা তারপরে কি সংখ্যা এসেছে দেখো, তারপরে কি সংখ্যা এসেছে?
নয় দশ ছয় ছিয়ানব্বই নয় দশ ছয় ছিয়ানব্বই ছিয়ানব্বই এর আগে কি হবে তারপরে সংখ্যাটা কি হ্যাঁ নয় দশ সাত সাতানব্বই নয় দশ সাত সাতানব্বই লিখেছ সবাই লিখেছ অন্য কিছু দিন স্যার এক মিনিট স্ক্রিনটা বন্ধ থাকবে আচ্ছা আচ্ছা সবাই লিখে নিয়েছো তো আমিও দিয়ে দেবো ঠিক আছে সবাই দেখে নাও সুন্দর করে লিখে নিয়েছো কিনা খাতাটা সুন্দর করে একবার দেখ মিলিয়ে নাও তো খাতাটা যেখানে লিখেছো একবার খাতাটা মিলিয়ে নাও আবার আমরা একটু অন্য কিছু করবো কে তুমি কে তোমার নাম কি হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং কোনটা ছোট কোনটা বড় ওই গ্রেটার দেন লেস দেন টা হবে আচ্ছা এবার দেখো তো কি আছে বাংলাতে হ্যাঁ হ্যাঁ বাংলাতেই হবে মানে আমি এটা লিখবো এ দেখো দুদিকেই দুদিকেই ছয় লেখা আছে কি হবে তাহলে সমান হ্যাঁ সমান সমান হবে দুদিকেই ছয় লেখা আছে মানে এটা সমান চিহ্ন হবে সমান চিহ্ন দিয়েছো হ্যাঁ ছয় ছয় লিখে মাঝখানে সমান চিহ্ন দেবে সবাই সমান চিহ্ন জানো তো সমান চিহ্ন কিভাবে দিতে হয় জানো তো ওই দেখো স্ক্রিনে দেখো হ্যাঁ স্ক্রিনে দেখেছো হ্যাঁ ভেরি গুড ভেরি গুড আচ্ছা সব তো ভালো ভালো বাচ্চা কাচ্চা সবাই জানো আচ্ছা তারপরে দেখো তো কি এসছে দেখো কি আসছে নয় দশ এক একানব্বই আর এদিকে আছে এক দুই বারো তা কে বড় একানব্বই বড় তাহলে ওইভাবে এবার কি করে আমরা দেব এবার চিহ্নটা তাহলে কিরম হবে এরকম একানব্বই গ্রেটার দেন বারো তাই তো একানব্বই গ্রেটার দেন চিহ্ন সবাই জানো তো হ্যাঁ এই দেখো স্যার দিয়েছে একানব্বই বড় বলে ওর দিকে মুখটা হা করা আর বারো ছোট বলে ওর দিকে ওই সুচলো মুখটা বুঝতে পেরেছো সকলে বারো ছোট বলে ওর দিকের মুখটা বন্ধ একানব্বই বড় বলে তার দিকের মুখটা খোলা হা করা ওটা তীরের মতো দেখতে না ওটা তীরের মতো দেখতে তো তীর হ্যাঁ একানব্বই বড় বলে ও বারোকে তীর মারছে তাই তো হ্যাঁ বুঝতে পেরেছো সকলে আচ্ছা দেখি তার লিখেছো খাতায় লিখেছো আচ্ছা তারপরে দেখি কি সংখ্যা আছে তারপরে দেখি কি আসছে হ্যাঁ তারপরে কি এলো দেখো কি সংখ্যা এলো ছয় এসেছে সাত এসেছে সাত হবে
বন্ধ মুখটা কার দিকে থাকবে? কার দিকে? হ্যাঁ, ভেরি গুড। বন্ধ মুখটা ছয়ের দিকে থাকবে আর খোলা মুখটা থাকবে হ্যাঁ। লিখেছ? এই দেখো, এই দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ? দেখে খাতায় লিখেছো তো? তারপরে দেখো কি আসছে, তারপরে দেখো কি আসছে সংখ্যা। ওরে বাবারে, ভেরি গুড, খুব সুন্দর। 41 23 কে তীর মারবে ও বড় বলে, তাই তো? ওদের মতো করে বলার চেষ্টা করছি। বুঝতে পেরেছ? আচ্ছা, এটা লিখেছো তো? আচ্ছা, তারপরে দেখি, তারপরে দেখি কি আছে, তারপরে দেখি কোন সংখ্যা আছে। হ্যাঁ, দেখো বাঁ দিকে কি লেখা আছে, বাঁ দিকে 6 10 8। আচ্ছা শোনো, তোমরা একজন করে বলো, আমি বুঝতে পাচ্ছি না, একজন একজন বলো। 6 8 68। আচ্ছা, এটা বুঝে বলছো তো সকলে, না একজন বলছো, সবাই শুনে শুনে বলছো, না বুঝে বুঝে বলছো? ভেরি গুড, বাহ খুব ভালো। তাহলে 6 8 68 বাঁ দিকে আছে, ডান দিকে আছে, যেহেতু 68 বড়। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা তারপরে দেখো সংখ্যা এসে গেছে, কি সংখ্যা এসেছে দেখো তো, কি সংখ্যা এসেছে? ভেরি গুড, তীর মারবে 39 না 37, 52 তীর মারবে। ভেরি গুড, তীর মারবে। হ্যাঁ, ওরা লিখতে পাইনি, লিখতে পাওনি? আচ্ছা আস্তে আস্তে লেখো, আস্তে আস্তে লেখো। 3 7 37 বাঁদিকে আছে, বাঁদিকে আছে, স্ক্রিনের বাঁদিকে আছে 3 7 37। ডান দিকে আছে, কে তুমি? না আমি আয়ুষ গুপ্তা বলছি, আমি 9 সম্মানচিহ্ন 9, ওইগুলো আমি লিখতে পাইনি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওগুলো পাঠিয়ে দেওয়া হবে, যেটুকু পারছো চেষ্টা করো লিখতে। হ্যাঁ, যেটুকু পারছো লেখার চেষ্টা করো, বাকিটা যেটুকু পারবে না স্যার পাঠিয়ে দেবেন, আমি পাঠিয়ে দেব। 3 7 37 আছে বাঁ দিকের স্ক্রিনে, ডান দিকের স্ক্রিনে আছে 5 2 52। এই দুজনের মধ্যে কে বড়? 52। 5 2 52 বড়, তাই 5 2 52 তীর মারছে, 3 7 37 কে তীর মারছে। ঠিক আছে, বলতে পারিনি কাকে গুলি মারছে, আবার গুলি মারছে। আচ্ছা তারপরে দেখো কি আসছে, তারপরে দেখি, এটা লিখে নাও, যারা লিখতে পারছো না আস্তে আস্তে লেখো, আস্তে আস্তে লেখো। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা তারপরে দেখো সংখ্যা এসে গেছে, সংখ্যা এসে গেছে। কেন কেন 44 কেন 14 কে তীর মারবে? বড় বলে? আচ্ছা তাহলে 4 4 44 বাঁ দিকের স্ক্রিনে, ডান দিকের স্ক্রিনে, 1 4 14, 4 4 44,
খাতায় লিখে পেলো, ঝট করে লিখে পেলো, ঝট করে লিখে পেলো, লিখে নিলাম। হ্যাঁ, ভেরি গুড। সবার হয়েছে লেখা? আমি প্রথমে যেগুলো দেখালে সেগুলো আমার লেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেওয়া হবে। তারপরে দেখো সংখ্যা এসে গেছে, সংখ্যা এসে গেছে। কি এসেছে? হ্যাঁ, বাদিকে এসছে তিনে সাত সাঁইত্রিশ, তিন দশ সাত সাঁইত্রিশ। হ্যাঁ লিখে নাও, লিখে নাও। কেন মারবে বলো? হ্যাঁ, বড় বলে ৩৬ কে তীর মারবে। লিখে নাও, লেখা হয়ে গেছে। আচ্ছা তারপরে দেখো কি সংখ্যা এসছে। খাতায় লিখে নাও, ঝট করে লেখো। ভেরি গুড। তারপরে দেখো সংখ্যা এসে গেছে। হ্যাঁ, ও বড়, ওর গায়ে বেশি শক্তি, ওই জন্য ও ছোটকে তীর মারবে, তাই তো? হ্যাঁ, ছয় নয় ৬৯, বাঁ দিকে এসছে, ডান দিকে এসছে, পাঁচে তিন ৫৩, ছয় নয় ৬৯, পাঁচে তিন ৫৩ কে তীর মারবে, তাই তো? ওটাকে কিন্তু ইংরেজিতে গ্রেটার দেন বলা হয়। তীর মারবে, তারপরে দেখো তারপরে কি এসছে। ওটা বাদি, ওটা স্ক্রিনের বাদি। হ্যাঁ, ৭১ বড় বলে। ৭১ এক,
একাত্তর বাঁদিকে ডান দিকে এসে 3 10 5 35 একাত্তর বড় বলে দেখো তীর মারছে চুপ কেন বাকিরা কই বলছো বলেছো ভাই বলবে বাঁদিকে এসছে 7 10 4 74 আর ডান দিকে এসছে 9 10 2 বাকিরা বলো বাকিরা বলো এই বাবু দাদা ফোন করছে আমি পড়াচ্ছি 7 10 4 74 ডান দিকে 9 10 2 92 92 বড় আচ্ছা পরেরটা দেখো কি এসছে ছয় বড় তাই তো হ্যাঁ কারণ ছয় বড় প্রত্যেকে বলো সকলে বুঝতে পারছো তো অন্যরা পাচ্ছো তো খাতায় লিখছো তো অংশু খাতায় লিখেছো আচ্ছা পরের সংখ্যা কি আছে লিখতে ভুলে গেছি কে খাতায় লিখতে ভুলে গেছো আমি অস্মিতা দে এ মা শুরু থেকে বলছি খাতায় লিখতে ঠিক করে বলো এটা কি লিখে না সবাইকে লিখে তো ওটা লেখা হয়েছে তাহলে বসে আছো কেন তুমি সকলে সুন্দর করে লিখে নিয়েছো তো ম্যাডাম যোগ হবে ডান দিক আর বাঁদিকে যোগ হবে স্যার টাইম আছে হ্যাঁ হবে দুটো হবে দেখো এখনো এখনো আর দুটো জিনিস হবে দেখো তো এইটা দেখো তো উপরে কটা কটা ফুল আছে গোনো তো এরা কি হাম্মাটা এগুলো কি বাঁদিকে কটা ছবি বাঁদিকে কটা ছবি আছে দেখো চারটে ডান দিকে কটা ছবি আছে
তাহলে কটা ছবি হলো? মোট কটা ছবি হলো? বাঁদিকে দেখো, বাঁদিকে আছে চারটে ছবি, ডান দিকে পাঁচটা ছবি, মোট হলো নটা ছবি। দেখো বাঁদিক বাঁদিকে কটা ছবি? ডান দিকে কটা? দুটো। তাহলে কটা হলো? সব মিলিয়ে গোনো তো কটা হলো? নটা, তাই তো? নটা, হ্যাঁ। তারপরে দেখো তো, তারপর আবার দেখো বাঁদিকে কটা ছবি আছে? কটা? দুটো। না, ঠিক করে কোনো চারটে চারটে দুটো। আর ডান দিকে দুটো, কটা হলো? কটা হলো? ছটা। বাঁদিকে চারটে, ডান দিকে দুটো, ছটা।